সাবস্ক্রাইব করুন এখন বিশ্ব বাংলা সংবাদ, ক্লিক করুন বেল আইকনে আর সব সময় থাকুন খবরে আপডেটেড। আমরা বলছি এই কোভিড মহামারীতে আমাদের পরীক্ষা যা 1 তারিখ থেকে 6 তারিখ এবং 13 তারিখে করা হচ্ছে তা যেন পিছিয়ে দেওয়া হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে তা যেন গ্রহণ করা হয়। আমরা কখনোই বলিনি পরীক্ষা হবে না, আমরা শুধু ছাত্রদের স্বার্থের কথা ভেবে, তাদের ভবিষ্যতের কথা ভেবে আমরা পরীক্ষা পেছনের দাবি করেছি এবং মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবার পুনর্বিবেচনার জন্য অনুরোধ জমা দিয়েছি। আমরা আশাবাদী যে ছাত্রদের স্বাস্থ্যের কথা চিন্তা করে পরীক্ষা হোক তখনই, যখন এই অবস্থার এই পরিস্থিতির উন্নতি ঘটবে। 25 লক্ষ, 25.5 লক্ষ ছাত্র সারা ভারতবর্ষে নিট এবং জেইই পরীক্ষা দিচ্ছে। আমাদের রাজ্যে জেইই 37,000 এবং নিট 77,000 ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে। আমি তাদের কথা চিন্তা করে, সমগ্র ছাত্র সমাজের কথা চিন্তা করে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিকে সর্বান্তকরণে তৃণমূল ছাত্র পরিষদের এই অবস্থানকে বিক্ষোভ না বলে তাদের অন্তরের, তাদের চেতনায় যে ভয় আসছে তার দূরীকরণে কেন্দ্রীয় সরকার সমস্ত বিষয়টি সুপ্রিম কোর্টের মাধ্যমে পুনর্বিবেচনা করে স্থগিত রাখার ব্যবস্থা করবেন।